শুরু করে দিন। আসসালামু আলাইকুম। কানেকশনের সমস্যার কারণে একটু লেট হলো। হ্যাঁ, কানেকশনের সমস্যার কারণে, ইন্টারনেট প্রবলেম করার কারণে আমাদের একটু লেট হয়েছে, আমরা দুঃখিত। আমরা স্লোপ নিয়ে আজকে ক্লাসটা করব। তো স্লোপের যে বিষয়টা ছিল, স্লোপ অর্থ হচ্ছে ঢাল। আমি কিছু তথ্য লিখে রেখেছি আপনাদের সুবিধার জন্য। স্লোপ অর্থ হচ্ছে ঢাল। আর স্লোপ সম্বন্ধে যে প্রশ্নগুলি আমাদের পরীক্ষায় আসে সেগুলি হচ্ছে স্লোপ অফ স্ট্রেট লাইন, অবলিক শুধু লাইন, তারপর হচ্ছে প্যারালাল লাইন নিয়ে আমাদের কোশ্চেন আসে, তারপরে হচ্ছে আপনার স্লোপ অফ আ লাইন পারপেন্ডিকুলার। এই যে স্লোপ অফ আ লাইন পারপেন্ডিকুলার, এই কোশ্চেনটা আপনার বাংলাদেশ ব্যাংক এবি 2018, তারপরে হচ্ছে সোনালী ব্যাংক সিনিয়র অফিসার 2018 আপনারা দেখেছেন প্রশ্নে ছিল। তো আমরা এগুলির সমাধান করার চেষ্টা করব। তো আপনার স্লোপ বের করতে হলে সবসময় আমাদেরকে একটা ইকুয়েশন সলভ করতে হবে, সেটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। আপনারা যেটা দেখবেন যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এখন তাহলে রেখার ঢাল কোনটা? এখানে তো আমাদের এইটা হচ্ছে এই যে এম, আই মিন এক্স এর সহগ হিসেবে যে থাকবে সে হচ্ছে আপনার রেখার ঢাল বা স্লোপ, ঠিক আছে? যেমন আমি এখানে কিছু এক্সাম্পল লিখে রেখেছি, এগুলি নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। তো আমরা প্রথমে আমরা এই সরল রেখার স্ট্রেট লাইনের স্লোপ সম্বন্ধে আলোচনা করব। স্ট্রেট লাইনের স্লোপের ক্ষেত্রে এই ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এম হলো রেখার ঢাল বা স্লোপ। এখন যদি আমাদের পরীক্ষায় প্রশ্নটা এভাবে দেয়, যেমন ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন, এটার ঢাল কত? সরল রেখা, এটা একটা সরল রেখা, তার ঢাল কত? এরকম যদি হয় তাহলে আপনি এই এক্স এর সহগ হিসেবে, যেহেতু আপনি দেখেন এখানে এক্স ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এইখানে সি কনস্ট্যান্ট আছে, এখানে নাইন আছে কনস্ট্যান্ট, এখানে এক্স এক্স আছে, এক্স আছে, এক্স এর সহগ হিসেবে এম এর জায়গাটা এই মাইনাস ফাইভ দখল করেছে। তার মানে এই এইখানে যেরকম এম ছিল স্লোপ, ঠিক মাইনাস ফাইভ হচ্ছে রেখার স্লোপ। কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংক এডির পরীক্ষায় যে কোশ্চেনটি এসেছে এই এই ইকুয়েশনটা ঠিক ছিল, কিন্তু এখানে বলা হয়েছিল আপনার এ লাইন পারপেন্ডিকুলার। এই যে এ লাইন পারপেন্ডিকুলার, তার মানে হচ্ছে একটা লম্ব রেখার স্লোপ আপনাকে বের করতে হবে এই ইকুয়েশন থেকে। তো আমরা মনে রাখবো যে লাইন পারপেন্ডিকুলার যদি আমাদেরকে বলে সেটার সূত্রটা হচ্ছে এরকম। আমি একটু জায়গা বাড়ায় নিচ্ছি। আমাদের ছিল হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফাইভ এক্স প্লাস নাইন, এই রেখাটার লম্ব লম্ব রেখার ঢাল বের করতে বলছে আমাদেরকে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, সরল রেখার যে ঢাল আমরা পাই তার নেগেটিভ রিসিপ্রোকালটা হচ্ছে লম্ব রেখার ঢাল। সরল রেখার ঢালের নেগেটিভ রিসিপ্রোকালটা হচ্ছে লম্ব রেখার ঢাল। তাহলে এইখানে সরল রেখার ঢাল কি ছিল? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তার মানে হচ্ছে এই ওয়াই 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 রিপ্লেস করতে পারি, এই এম কে আমরা ফোকাস করছে মাইনাস নাইন ফাইভ। তার মানে হচ্ছে সরল রেখার ঢাল ছিল আমার মাইনাস ফাইভ, এইটার নেগেটিভ রিসিপ্রোকালটা হচ্ছে আমার লম্ব রেখার ঢাল। নেগেটিভ রিসিপ্রোকাল যখন আমাকে বলবে, আমরা জানি এই যে মাইনাস ফাইভ এর রিসিপ্রোকাল কত, মাইনাস ফাইভ এর রিসিপ্রোকাল হচ্ছে মাইনাস ওয়ান বাই ফাইভ, এইটার নেগেটিভ রিসিপ্রোকাল, তার মানে আমি এখানে আরেকটা মাইনাস দেব। তাহলে যখন আমি এটাকে গুণ করব তাহলে আমি পাচ্ছি শুধু ওয়ান বাই ফাইভ। এটা হচ্ছে আমাদের অ্যান্সার ছিল বাংলাদেশ ব্যাংকেরই 2018।
এখন রিসিপ্রোকালের যে বিষয়টা আছে, যদি আমার এখানে এরকম থাকতো, আমার এখানে আছে কি m, এই m এর রিসিপ্রোকাল কি, m এর রিসিপ্রোকাল হচ্ছে 1 বাই m। এখন যদি আমার এখানে মাইনাস m থাকতো, তাহলে তার রিসিপ্রোকালটা হতো কি, মাইনাস 1 বাই m। এখন পারপেন্ডিকুলার যখন আপনি করবেন, সরল লম্ব রেখার স্লোপটা যখন বের করবেন, তখন এই যে মাইনাস 1 বাই m আপনি বের করলেন, তার আগে আরেকটা মাইনাস দিতে হবে, নেগেটিভ রিসিপ্রোকাল। শুধু রিসিপ্রোকাল করলে হবে না, বা নেগেটিভ রিসিপ্রোকাল করতে হবে। এটা হচ্ছে সরল রেখার লম্ব লম্ব রেখার স্লোপ। আমি কয়েকটা এক্সাম্পল দিব, আপনারা একটু চেষ্টা করবেন কিভাবে সলভ করা যায়। টু এক্স প্লাস 7y = -9, এই এই ইকুয়েশনটা আমাদের দেয়া আছে। এই ইকুয়েশন থেকে আমরা প্রথমে আমরা স্ট্রেট লাইনের স্লোপ বের করব, তারপরে আমরা পারপেন্ডিকুলার লাইনের স্লোপ বের করব। যদি আমরা এটাকে প্রথমে আমরা ওই যে y = mx + c এই ফরম্যাটে এটাকে আমরা লিখব, তাহলে আমরা দেখি কিভাবে লেখা যায়। 7y = আমরা লিখতে পারি, এটা এই পাশে চলে গেলে -2x - 9। আমরা এই 7 দিয়ে যদি এটাকে ভাগ করে দেই, তাহলে আমরা কি পাই, y = -2/7x - 9/7। তো আপনি দেখেন এই m এর জায়গাটা দখল করছে ঠিক এইটা -2/7, এটা হচ্ছে আপনার সরল রেখার ঢাল। এখন আমি কি করব, আমার আমার আমি বের করব হচ্ছে এই লাইন পারপেন্ডিকুলার, ঠিক এই কোশ্চেনে এই কোশ্চেনটার লাইন পারপেন্ডিকুলার বের করব। তাহলে আমাকে কি করতে হবে, নেগেটিভ রিসিপ্রোকাল করতে হবে, তার মানে প্রথমেই একটা মাইনাস দিতে হবে, তারপর এইটার রিসিপ্রোকাল করলে আপনারা দেখবেন 2/7, এটা রিসিপ্রোকাল করলে উল্টে যাবে, 7/2 হয়ে যাবে, তাহলে -7/2। তাহলে এই মাইনাস এই মাইনাস আলটিমেটলি শুধু 7/2 হয়ে যাবে আমাদের আনসার। তো এটা হচ্ছে আমাদের এই ইকুয়েশনটার আর লাইন পারপেন্ডিকুলার। আমি আপনাদেরকে আরেকটা কোশ্চেন দিব, যেটা বাংলাদেশ 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 কৃষি ব্যাংক 2017 এই এই কোশ্চেনটা এসেছিল। বলবেন দেখেন, আর একটু সামনে কথা বলেন, আর অ্যাটেনশন করেন। 5x - 5y = 7, এই স্ট্রেট লাইন এটার স্লোপ কত, এটা ছিল আমাদের কোশ্চেন বাংলাদেশ কৃষি ব্যাংক 2017 সালে। তো আমরা সব সময় ওইটাই ওই ওই ইকুয়েশনটা মাথায় রাখবো, y = mx + c। তাহলে এই ফরম্যাটে যদি এটাকে আনতে চাই, তাহলে কিভাবে আনবো আমরা, এই y 5y টাকে যদি আমরা এখানে রেখে দেই, -5y = -5x + 7। তাহলে এই -5টাকে আমরা এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে, y = -5/-5x + 7/-5, এই -5 দিয়ে আমরা এটাকেও ভাগ করে দিলাম, আবার এটাকেও ভাগ করে দিলাম। তাহলে দেখেন এইটা এইটা যদি কেটে যায়, তাহলে আমাদের থাকছে কি, x + 7/-5। এই কনস্ট্যান্ট পোর্শনে কি থাকলো সেটা আমাদের বিষয় না, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে x এর সহগ m, এই m টাই হচ্ছে আমাদের স্লোপ। তাহলে আমরা x এর সহগ হিসেবে আমরা কি পাচ্ছি, 1 পাচ্ছি। তাহলে এই রেখাটার স্লোপ হচ্ছে আমার 1, এই 1 হচ্ছে আমাদের আছে।
আমি আপনাদেরকে একটা প্যারালাল লাইন নিয়ে আমাদের প্রশ্নে এসেছিল, এটা আসছিল সম্ভবত হাউস বিল্ডিং এ। আমাদের প্রশ্নে দেয়া ছিল y equal to x minus 2, এইটা ছিল প্রশ্নে যে এর প্যারালাল লাইন কোনটা। নিচে চারটা অপশন দেয়া ছিল, এর প্যারালাল লাইন কোনটা, এই ছিল আমাদের প্রশ্ন। তো এটার সমাধানের ক্ষেত্রে আমরা যেটা করব, দেখেন আমি একটু অপশনগুলো আপনাদেরকে দিয়ে দেই। এটা হচ্ছে রূপালী ব্যাংকে আস, সরি এখানে আমার এনম্বর অপশনে ছিল হচ্ছে y equal to twice x plus 1, b নম্বর অপশনে ছিল twice y equal to twice x minus 6, c নম্বর অপশনে ছিল twice y equal to x plus 7, d নম্বর অপশনে ছিল y equal to thrice x plus 1। এখন এই চারটা অপশন, এর কোন অপশনটা এই রেখাটার প্যারালাল আমাদের? এই রেখাটার প্যারালাল কোনটা সেটা আমাদেরকে এখান থেকে চুজ করতে হবে। তো আমরা যদি দেখি যে এইখানে এই যে y equal to mx প্লাস c, এখানে এই x m এর সাথে কি x এর সাথে সহগ কে আছে, m x এর সহগ কে আছে 1, কোনো কিছু না থাকা মানে হচ্ছে 1। তো এর মধ্যে কোনটায়, কোন অপশনে x এর সহগ 1 হয়? y equal to mx plus c, এই 4 নম্বর অপশনে দেখেন y equal to mx plus c, x এর সহগ আছে 3, তার মানে এখানে আছে 1, এটা মিলছে না, তার মানে এটা বাদ। এখানে কিন্তু আপনার x এর সব অন আছে, কিন্তু এই পাশে দেখেন শুধু y নাই। এখানে কিন্তু আপনাকে যেটা করতে হবে, আকলন করে নিতে হবে, y equal to x by 2 plus 7 by 2, তার মানে x এর সব কিন্তু আপনি অন পাচ্ছেন না, তাহলে এটাও আপনার প্যারালাল হবে না। তাহলে এটা আমরা কেটে দিব, এইখানে x এর সব আছে 2, তাহলে এইটাও আমাদের এটার সাথে প্যারালাল হিসেবে আসছে না, তাহলে এই অপশনটা আমরা কেটে দিব। তাহলে আমরা দেখছি আমাদের যে অপশনটা বাকি রয়েছে, এখানে আমরা যদি পরের লাইনটা করি y equal to twice x by 2 minus 6 by 2, তো x minus 3, তো দেখেন x এর সহগ এই m এর পজিশনটায় 1 আছে, এখানে ঠিক এখানে 1 আছে, তার মানে এইটা হবে হচ্ছে আপনার প্যারালাল লাইন। তো স্লোপ সম্বন্ধে আমাদের, আমরা স্ট্রেট লাইনের স্লোপ ঢাল কিভাবে বের করে আমরা দেখালাম, তারপরে প্যারালাল লাইন কিভাবে ড্র করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করলাম, তারপরে আপনার লাইন পারপেন্ডিকুলার বললে কিভাবে করতে হয় সেটাও আমরা দেখার চেষ্টা করলাম। তো এগুলি মূলত স্লোপ সম্বন্ধে বেসিক। ভিডিওটা আপনারা কয়েকবার রিপিট করে বারবার দেখলে আপনারা আরও বেশি পরিষ্কার হবেন আশা করছি। আর এরপরে আপনি আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবেন যদি আরও সমস্যা থেকে থাকে, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ক্লিয়ার করে দিতে পারব। আমরা ভেন ডায়াগ্রামের উপরে ক্লাসটা নিব। আপনাদেরকে বলা হয়েছিল ভেন চিত্র থ্রি সার্কেল নিয়ে আমরা আলোচনা করব। ভেন চিত্র থ্রি সার্কেল নিয়ে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন পরীক্ষায় যে কোশ্চেনগুলো দেখি, যেমন যদি বলা হয় যে, আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে কিছু স্টুডেন্ট আছে একটা স্কুলে, তার মধ্যে থেকে কিছু স্টুডেন্ট ইকোনমিক্স নিয়েছে,
কিছু স্টুডেন্ট ম্যাথমেটিক্স নিয়েছে, কিছু স্টুডেন্ট ফিজিক্স নিয়েছে, কিছু স্টুডেন্ট ম্যাথমেটিক্স এবং ফিজিক্স নিয়েছে, ইকোনমিক্স নেয়নি, আবার কিছু স্টুডেন্ট ইকোনমিক্স এবং ফিজিক্স নিয়েছে, ম্যাথমেটিক্স নেয়নি, আবার কিছু স্টুডেন্ট ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়েছে। এইভাবে যে কোশ্চেনগুলি আমাদের থাকে, আবার কিছু স্টুডেন্ট দেখা গেছে তিনটা সাবজেক্টে নিয়েছে, প্রশ্ন আসতে পারে কোনো সাবজেক্টই নেয়নি এরকম স্টুডেন্টের সংখ্যা কত, আবার প্রশ্ন আসতে পারে শুধুমাত্র দুইটি সাবজেক্ট নিয়েছে এরকম স্টুডেন্টের সংখ্যা কত, আবার প্রশ্ন আসতে পারে টোটাল স্টুডেন্টের সংখ্যা কত। এই প্রশ্নগুলি সমাধান করার জন্য আমরা আজকে একটা চিত্র বুঝব, বেসিক আই মিন থ্রি সার্কেলের যে বেসিক ব্যাপারটা চিত্র ড্র করছি। ধরলাম এটা আমাদের হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, আই মিন এই পি হচ্ছে এই পি চিত্রটা, কিউ হচ্ছে কিউ চিত্রটা, আর হচ্ছে এই আর এর চিত্রটা। এখানে নান মানে হচ্ছে যারা কেউই এদের মধ্যে নাই, না যখন আমরা এদের সবাইকে যোগ করব তখন টোটাল পাবো আমরা। এই যে অপশনটা দেখছেন এই অপশনটা কিন্তু আপনার কিউ, কিউর কিছু অংশ এখানে আছে, পির কিছু অংশ এখানে আছে, আর এর কিছু অংশ এখানে আছে, তার মানে হচ্ছে এটা অল থ্রি, এটাকে বলবো আমরা অল থ্রি। এই যে এইখানে আমরা এক্স দিলাম, এটাকে আমরা ওয়াই দিলাম, এটাকে আমরা জেড দিলাম, এই যে অপশনটা দেখছেন এই অপশনটা কিন্তু কিউ আছে এর মধ্যে, এই আর আছে এর মধ্যে, কিন্তু পি কিন্তু এর মধ্যে নাই, এটা হচ্ছে কিউ এবং আর। এই যে অপশনটা, এই অপশনটাকে আমরা দেখেন পি এবং আর বলবো, পি প্লাস আর, এই যে অপশনটা এটাকে আমরা বলবো পি প্লাস কিউ। এখানে আমরা এ বললাম, এটাকে বি বললাম, এটাকে সি বললাম। তাহলে দেখেন আবার এখানে নানের নান মানে যারা এর মধ্যে কেউই নয়, কেউই এর মধ্যে নাই, এরকম কিছু থাকবে। তাহলে আমরা এখানে এ দিয়ে কি বুঝবো, এ দিয়ে বুঝবো শুধুমাত্র পি, এর অংশটা হচ্ছে শুধুমাত্র পি, এর মধ্যে কিন্তু শুধু এই অংশটা দেখেন, মানে এটা আপনার কিউর সাথেও থাকবে না, সির সাথেও থাকবে না, আর এর সাথেও থাকবে না। এ মানে হচ্ছে শুধুমাত্র পি, বি মানে হচ্ছে একইভাবে শুধুমাত্র কিউ, সি মানে হচ্ছে শুধুমাত্র আর, এই অংশটা। এখন এক্স মানে আমরা বলে দিয়েছি বোথ, আই মিন এক্স মানে হচ্ছে বোথ পি প্লাস কিউ, ওয়াই মানে হচ্ছে বোথ কিউ প্লাস আর, জেড মানে হচ্ছে বোথ পি প্লাস আর, আর নান হচ্ছে যারা এদের কারো মধ্যে, কারো মধ্যেই যে নাই সে হচ্ছে না। এখন আমরা কিছু সূত্র দেখব যে কিভাবে আমরা এই টোটালটা বের করব, কিভাবে আমরা এই বোথ বের করব, কিভাবে আমরা অল বের করব, তার কিছু সূত্র আমরা এখানে দেখব। এই যে টোটালটা, এই টোটালটা হচ্ছে আপনার, এইটাকে আমরা বলবো এন ইউ, এই টোটালটাকে আমরা বলবো এন ইউ, আর এই ভিতরের যে টোটালটা সেটাকে আমরা বলবো এন
A union B union C এটা হচ্ছে শুধুমাত্র ভিতরের গুলি ভিতরের পোরশন গুলি আর এটা হচ্ছে ভিতরের গুলি তো থাকবেই বক্সের ভিতরে যারা থাকবে তারা তো থাকবেই পাশাপাশি নানও ইনক্লুড থাকবে এই টোটালের মধ্যে এই টোটাল এবং এই টোটাল এদের ডিফারেন্স হচ্ছে এই টোটাল যখন এনইউ বলবে সার্বিক সেটের টোটাল বলবে তখন আপনাকে এই ভিতরের সবগুলিকে যোগ করে এই নানটাকেও যোগ করতে হবে আবার যখন n ইনটু a ইউনিয়ন b ইউনিয়ন c বলবে তখন আপনাকে এই নানটা বাদ যাবে শুধুমাত্র এই ভিতরের এই পোরশনগুলি যোগ করলেই আমরা এই মানটা পেয়ে যাব আমরা যদি দেখি এখানে এন ইউ এই যে সার্বিক সেটটা এটা মানে হচ্ছে এই এক্স অল এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস নাম